আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এই তো আর কি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি বানিয়ে দেখাবো ম্যাগি মশালা। সবারই ম্যাগি নুডলসটা পছন্দ, তাই আমি এটাকে বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখি উপকরণ কী কী লাগে। আমি এখানে তিনটি নুডলস নিয়ে নিয়েছি, আর হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ গাজর কুচি, টমেটো কুচি, হাফ কাপ গাজর কুচি, আর 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, হাফ কাপ মটরশুঁটি, আর পরিমাণ মতন কাঁচামরিচ, আর নিলাম 2টো ডিম, আর 2টো প্যাকেটের মশলা। আমি ওখানে একটি প্যানে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতন। তেলটি গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিব। পেঁয়াজ কুচিগুলো একটু বাদামি কালার হলে আমি এখানে অ্যাড করব কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়া দিয়ে ওখানে আমার পেস্টটি একটু নরম হওয়ার পর আমি ছেড়ে দিলাম 2টো ডিম। ডিমটা দিলে মজা হয়, তাই আমি ডিমটা ইউজ করেছি। আপনারা মাংস ইউজ করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এটাকে একসাথে মিক্স করে নেব। মিক্স করা শেষ, ওখানে আমি দিয়ে দিব এখানে গাজর কুচিগুলো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিব মটরশুঁটি। এগুলোকে একসাথে মিক্স করে নেব। আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদ বাটা, হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। এটাকে ভালো করে নেড়ে ভালো করে মিক্স করে আমি এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আমার 2-3 মিনিট ঢাকার পর আমি ওখানে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আর এখানে 2 কাপ পানি আমি অ্যাড করে এটাকে একটু ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত। বলক আসলে আমি এটাকে এটার সাথে নুডলসটা ছেড়ে দেব। আমি ওখানে এটা বলক এসে পড়েছে, আমি এখানে নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো ভেঙে নিয়েছি, ভেঙে একে একে নুডলসগুলো দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিব আমার টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো পরে দিলে সুন্দর কালার হয়, তাই আমি টমেটো কুচিগুলো দিয়ে দিব। দিয়ে আমি একটু পানি দিয়ে ঢেকে দিব। তো আমার নুডলসটা বলা কিছু করেছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে একটু ভেঙে নেব। ওখানে এখানে নুডলসের মশলা আর ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেব। সবাই কম বেশি নুডলসটা
পছন্দ করে, তাই সবজি একটু বেশি দিলে কালারটা সুন্দর হয়। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমি নুডলসটাকে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেব। দেখুন আমার নুডলসটা কি সুন্দর কালার হয়েছে। আমি এখন এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। এখন আমি পরিবেশন করে নিব। দেখুন কত সুন্দর হয়েছে। সবাই কম বেশি মশলা দিয়ে খাবার পছন্দ করে, তাই আমি আমার নিজের পছন্দ মতন মশলার পরিমাণ দিয়ে রান্না করেছি। আপনি আপনাদের পছন্দ মতন মশলা দিয়ে রান্না করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।